হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বেলাল হোসেন স্কুল অব ইজিপির পক্ষ থেকে আপনাদের স্বাগতম ইতিপূর্বে আমরা রেড্টিফায়ারের বেসিক ক্লাসটা কমপ্লিট করেছি সেই বেসিক ক্লাসে আমরা সমস্ত ম্যাথ সরি সমস্ত সূত্রগুলা এক্সপ্লেন করছি কিছু কিছু সূত্র প্রমাণ করছি এবং কোন রেকটিফায়ার যেহেতু হাভয়েব হয় ফুলে হয় আর এই ফুলেব রেক্টিফায়ারের ক্ষেত্রে একটা ব্রিজ হয় একটা সেন্টার ট্যাব হয় তো কোনগুলার বৈশিষ্ট্য কীরকম সেগুলো নিয়েও এক্সপ্লেন করছি তো আপনারা চাইলেই সেই পর্বটা আগে দেখে নিতে পারেন কেননা আজকে আমরা শুধুমাত্র ম্যাথ দেখব তো এখন দেখুন আমি যে বইটা আপনাদের সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স তো এই প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্সের আমরা শুধু এখান থেকে কিছুমাত্র ম্যাথ দেখব আর রেজোনান্স থেকে কিছু ম্যাথ দেখব যেহেতু আমাদের এটা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল রিলেটেড জবের জন্য কাজেই আমাদের ইলেকট্রনিক্স থেকে যতটুকু দরকার আমরা ততটুকুই স্টাডি করবো আদারওয়াইজগুলো স্কিপ করব তো দেখুন আমি যে ম্যাথটা প্রথম নিয়ে এসেছি এটা হচ্ছে কি সিক্স পয়েন্ট ওয়ান তো সিক্স পয়েন্ট ওয়ান টুতে বলা আছে দ্য অ্যাপ্লাইড ইনপুট এসি পাওয়ার টু বি টু এ হাফ ওয়েভ রেক্টিফায়ার কত একশো ওয়াট অর্থাৎ যে একটা দেখুন যে আমি দেখা একটা হাভয়েকটিফায়ার মানে হাফয়ে মানে কি একটা ডায়োড আছে একটা ডায়ড আছে দেখুন একটা হাফয়েকটিফায়ার এটা হচ্ছে ট্রান্সফর্মার তো হাভেভ ব্রেকটিফায়ারের ইনপুটে বলছে যদি তার ইনপুটে একশো ওয়ার্ড হয় অর্থাৎ ইনপুটে যদি একশো ওয়ার্ড হয় একটা হাভয়েকটিফায়ারের তাহলে ডিসি আউটপুট পাওয়ার অফ ইজ চল্লিশ ওয়ার্ড এবং ডিসি আউটপুট পাওয়ার যেটা পাওয়া যায় অর্থাৎ আউটপুট যে পাওয়ারটা পাওয়া যাচ্ছে সেটা পাচ্ছে আমি চল্লিশ ওয়াট তাহলে তারা বলে দিল কি ডিসির আউটপুট পাওয়ার বলে দিল এটা হচ্ছে ডিসি প্রান্ত যেহেতু সে কনভার্ট করছে কনভার্ট করে কি এখানে আমি এসি সেটা কি ডিসি করছে তবে এই ডিসিটা পালসেটিং ডিসি তো এখানে শুধুমাত্র সে ডিসি আউটপুট দিছে কত এত আর ইনপুট এসি সে ছিল কত একশো ওয়াট তাহলে দেখি কি প্রশ্নে কী চাইছে যে হোয়াট ইজ দ্য রেক্টিফিকেশন এফিসিয়েন্সি দেখুন তার আগে প্রশ্নটা কি বলছে হোয়াট অ্যাপনিং টু রিমাইনিং সাইড ওয়াট তো দেখুন আমরা ইফিসিয়েন্সির ক্ষেত্রে এক জিনিস তো রেক্টিফিকেশন এফিসিয়েন্সি কি যে এটা তো আমার একটা রেক্টিফায়ার তো আমি ইনপুট কত দিলাম আউটপুট কত পেলাম সেটাই তার রেক্টিফিকেশন এফিসিয়েন্সি কিন্তু পাওয়ারের ক্ষেত্রে যদি বলি যে এটা একটা কি হাফ ওয়েব রেকটিফায়ার এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার তো হাফ ওয়েব রেকটিফায়ার কি নিয়ে কাজ করে অর্ধেক নিয়ে কাজ করে রিভার্সে সে কাজ করতে পারে না অর্থাৎ রিভার্স যেহেতু সে কাজ করতে পারে না তার মানে সে অর্ধেক নিয়ে কাজ করে তাহলে তাহলে দেখুন এখানে যদি আমার হাফ ওয়েভ রেকটিফায়ার এখানে ইনপুট আমার কত পঞ্চাশ তাহলে ইনপুট সরি ইনপুট আমার কত একশো যদি সে হাফ ওয়েভ রেকটিফায়ার হচ্ছে তাহলে তার পাওয়ার হচ্ছে কত পঞ্চাশ ওয়ার্ড ইনপুট পাওয়ার দেখুন পঞ্চাশ ওয়ার্ড কত ইনপুট পাওয়ার সে সাইকেলের পাওয়ার সে গ্রহণ করতেছে না তাহলে তার টোটাল পাওয়ার আসতেছে কত পঞ্চাশ ওয়াট তাহলে সে ইনপুট নিচ্ছে পঞ্চাশ ওয়াট আউটপুট দিছে চল্লিশ ওয়ার্ড তাহলে তার লস হচ্ছে কত দশ ওয়াট দেখুন তার লস হচ্ছে কত দশ ওয়াট। আর এটা হচ্ছে তার পাওয়ারের জন্য মানে এই যে তার একটা নিজস্ব পাওয়ার ক্যারেক্টার এই ক্যারেক্টার অনুযায়ী সে ইফিসিয়েন্সি দিচ্ছে লস করছে দশ এবং ইফিসিয়েন্সি দিচ্ছে তাহলে কত যে সে যদি আউটপুট ভাগ ইনপুট যে পার্সেন্টেন্সে আসি তাহলে দেখি আশি পার্সেন্ট ইফিসিয়েন্সি দিচ্ছে সে শুধুমাত্র হাফ এ হওয়ার ফলে হাফ হওয়ার ফলে আশি পার্সেন্ট দিচ্ছে কেননা সে পঞ্চাশ নিচ্ছে কত ইনপুটে আর আউটপুট দিচ্ছে কত আউটপুট দিচ্ছে চল্লিশ অর্থাৎ তাহলে তার লস শুধুমাত্র হয়েছে দশ ওয়াট তাহলে দেখুন যে এই যে ইফিসিয়েন্সিটা এই ইফিসিয়েন্সিটা হবে পাওয়ার ইফিসিয়েন্সি অর্থাৎ সে এই পাওয়ারটা অ্যাক্টিভ করছে এই পাওয়ারটা ড্রপ করছে করার পর মানে লস করছে দেন সে এই পাওয়ারটা আউটপুট দিছে এখন যদি আমি পুরা রেকটিফাইং সিস্টেমটার হিসাব করি যে পুরা রেকটিফাইটার এফিসিয়েন্সি কত দিছে কারণ আমি তো তাকে একশো ওয়ার্ড দিছিলাম সে অনুযায়ী আমি এফিসিয়েন্সি কত পাচ্ছি সে অনুযায়ী আমি যদি এফিসিয়েন্সি করি কি আউটপুট ভাগ ইনপুট আমি আউটপুট পাইছি কত চল্লিশ ওয়াট ইনপুট দিছি কত একশো ওয়াট গুণন একশো তার মানে সে চল্লিশ পার্সেন্ট এফিসিয়েন্সি দিছে তার মানে এই না দেখুন তার মানে এই না যে সে সাইড পার্সেন্ট ড্রপ করছে অর্থাৎ ড্রপ করছে সে কিন্তু ড্রপ করে নাই সে কিন্তু মাত্র ড্রপ করছে আর বাকি পঞ্চাশ ওয়ার্ড সে তো নিতে পারে না কিনা সে তো হাফ সাই গেলে তার মানে সে পঞ্চাশ ওয়ার্ড নিচ্ছে ইনপুট সেইখান থেকে সে দিছে আউটপুট চল্লিশ আর ড্রপ করছে দশ কিন্তু ওভারঅল যদি আমি বিবেচনা করি তাহলে সে এফিসিয়েন্সি দিছে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তাহলে তার পাওয়ার এফিসিয়েন্সি কত হচ্ছে যদি সে পাওয়ার এখানে কত নিচ্ছে ওয়াট এখানে দেখুন যদি ওয়াট ইনপুট দেয় যদি সে কত পার্সেন্ট এফিসিয়েন্সি আমায় দিচ্ছে চল্লিশ ভাগ পঞ্চাশ আউটপুট ভাগ ইনপুট গুণন কত একশো সমান সমান আসে কত আশি পার্সেন্ট তাহলে সে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি দিচ্ছিল কত আশি পার্সেন্ট তাহলে দ্বারা আমরা এটা বোঝাচ্ছি যে এই ডায়োডটা মূলত এইটটি পার্সেন্ট এফিসিয়েন্সিতে পাওয়ার এফিসিয়েন্সিতে কাজ করে হাভ এফ রেক্টিফায়ার কত এফিসিয়েন্সি কাজ করে এইটটি পার্সেন্ট এফিসিয়েন্সিতে কাজ করে কিন্তু কিন্তু তার রেক্টিফিকেশান এফিসিয়েন্সি যদি বলি যে আমি এখানে একশো ওয়ার্ড দিছি সে পজিটিভ হাফ সাইকেল কাজ করছে নেগেটিভ হাফ সাইকেল সে কাজ করে নাই নেগেটিভ হাফ সাইকেল সে কাজ করে নাই ওই হিসাবে সে কাজ করে নাই ড্রপ টোটাল মিলে সে সাইড ওয়ার্ড আমার আউটপুট দেয় নাই সে পঞ্চাশ তো কাজ করে নাই প্লাস সে সাইড ওয়ার্ড আমাকে সে দেয় নাই তাহলে পঞ্চাশ দেয় নাই আর এটা তো দশ তো ড্রপ করছে সে তাহলে টোটাল আমাকে সাইড দেয় নাই তাহলে ওই হিসেবে সে আমাকে কত দেয় নাই কত পার্সেন্টেজ দেয় আমার কাজ করছে সে ওই হিসেবে সে আমার টোটাল কাজ করছে কত চল্লিশ পার্সেন্ট এটা হচ্ছে তার রেক্টিফিকেশন এফিসিয়েন্সি আর তার যদি পাওয়ার এফিসিয়েন্সি আসে পাওয়ার এফিসিয়েন্সি হচ্ছে সে তো একটা হাফ সাইকেল অর্থাৎ একটা ডায়ট একটা ডায়ট কত নয় হাফ সাইকেল নাই তো হাফ সাইকেল যদি নেয় তাহলে সে এখানে নিচ্ছে কত পঞ্চাশ এখানে নিচ্ছে কত চল্লিশ তাহলে সেই হিসেবে তার রেক্টিফিকেশন এফিসিয়েন্সি হচ্ছে হ্যাঁ চল্লিশ পার্সেন্ট এখানে প্রশ্নের মধ্যে রেক্টিফিকেশন এফিসিয়েন্সি চাইছে কাজেই আমরা রেক্টিফিকেশান এফিসিয়েন্সি কত জানি যে চল্লিশ পার্সেন্ট হচ্ছে আর বলছে যে এই ষাট পার্সেন্ট যে ষাট পার্সেন্ট মানে ষাট ওয়ার্ড যে আছে দেখুন বলছে যে কি যে ষাট ওয়ার্ডটা আছে এই যে ষাট ওয়ার্ড সেটা কি ঘটেছিল ষাট ওয়ার্ডের মধ্যে পঞ্চাশ ছিল নেগেটিভ হাফ সাইকেলের কারণে সে নেয় নেয় আর দশ ছিল ড্রপ করছিল হাফ সাইকেলের জন্য এটা আমরা উল্লেখ করে বলবো তাহলে এটা আমাদের শেষ এবার দেখি এই এই ম্যাথগুলা এই ম্যাথগুলো জাস্ট হচ্ছে আপনারা ইয়ার যে সূত্রগুলো আছে আজ খালি সূত্র ফলো করবেন আমি আসলে এটা হাফ সাইকেলে তো এর অনেক সহজ সহজ ম্যাথ এটা এত কিছু এটার বেশি এক্সপ্লেন করব না আমি জাস্ট আপনাদের দেখাবো একটা জিনিস সেটা হচ্ছে দেখুন যে প্রশ্নটা জাস্ট একটু থিং দিব যে এইখানে আমাদের প্রবলেম কোথায় হতে পারে যে টেন ইস টু ওয়ান এখানে একটা রেশিও দিছে টেন এস টু ওয়ান আর এখানে বলছে কত দুশো বিশ ভোল্ট তার মানে তার ইনপুটে আছে দুশো বিশ ভোল্ট তাহলে সেকেন্ডারি আউটপুটে কত আসবে তাহলে ইনপুটে যদি দুশো বিশ ভোল্ট হয় তাহলে তার সেকেন্ডারিতে আসতে আস্তে দেখি যে দুশো তিরিশ ভোল্ট ইনপুট দুশো তিরিশ ভোল্ট সেকেন্ডারিতে তাহলে কত আসে এগুলো কিন্তু সব আর এম এস ভ্যালু দেখুন এখানে যেহেতু ভ্যালুটা দিছে তার এটা আর এম এস ভ্যালু আর যদি এরকম সাইন ওয়েভ দিয়ে দিত তাহলে সেটা হয়তো তার ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ ভিএম আমাদের টার্গেট থাকবে ডায়োটে দেওয়ার আগে তাকে এরকম ম্যাক্সিমামে নিয়ে আসা অর্থাৎ ভিএমএ নিয়ে আসা এই ভিএমএ নিয়ে আসা ম্যাক্সিমামে তো আমি এটা কনভার্ট করে এখানে আরএমএস পাবো সেই আরএমএস থেকে তাকে ম্যাক্সিমামই নিব সেই ম্যাক্সিমাম নিয়ে তাকে ডাইরে অ্যাপ্লাই করব তাহলে দেখুন সে যদি দশ ভোল্ট প্রাইমারিতে থাকে তাহলে সেকেন্ডারিতে দেয় কত ওয়ান ভোল্ট আচ্ছা সে যদি প্রাইমারিতে দশ ভোল্ট থাকে তাহলে সেকেন্ডারিতে কত দিচ্ছে সেকেন্ডারিতে দিচ্ছে কত ওয়ান ভোল্ট সে যদি প্রাইমারিতে এক ভোল্ট থাকতো সেকেন্ডারিতে দিত কত ভোল্ট এত ভোল্ট সে যেহেতু প্রাইমারিতে দুইশো তিরিশ ভোল্ট তাহলে সে সেকেন্ডারিতে দিচ্ছে কত এক গুণন দুইশো তিরিশ ভাগ দশ ভোল্ট শূন্য শুনে কাটা অর্থাৎ তেইশ ভোল্ট দিবে তাহলে এখানে আমি সেকেন্ডারিতে কত পাইলাম তেইশ ভোল্ট পাইলাম এখন এই তেইশ ভোল্টটা কি আমার আর এম এস ভ্যালু তো আর এম এস ভ্যালু ভি আর সমান সমান আমরা কি জানি ভি এম ভাগ রুট টু আমি আগেই বললাম যে এই আর এম এসকে আমি কি কিন্তু এই ম্যাক্সিমামে ভি ম্যাক্সিমামে নিয়ে আসবো তাহলে এটা ভি ম্যাক্সিমাম তাহলে আর এম এসকে আমি ম্যাক্সিমামে যদি নিয়ে আসি তাহলে ভি এম সমান সমান ভি আর এম এস গুণন রুট টু তাহলে ভি আর এম এস রুট টু করলে দেখুন চলে আসতেছে যে এখানে আমি পাইছিলাম কত তেইশ পাইছি আর এটা কত পাইছি রুট টু পাইছি তাহলে তেইশের সঙ্গে রুট টু যদি দেয় কত আসে দেখিয়ে নেই তেইশগুলো রুট টু তাহলে আসে বত্রিশ পয়েন্ট ফাইভ অর্থাৎ বত্রিশ পয়েন্ট ফাইভ টু তাহলে বত্রিশ পয়েন্ট ফাইভ টু ভোল্ট আসতেছে এখন এখানে কী কী নির্ণয় করতে বলছে দেখি যে আউটপুট ডিসিভোল্টেজ আউটপুট ডিসিভোল্টেজ অর্থাৎ ডিসিভোল্টেজ ডিসি সমান সমান আমরা কি জানি আর ভোল্টেজ যেহেতু তাহলে ভি সি তো ভিডিসি সমান সময় আমরা কি জানি সেটা হচ্ছে কি ভি এম যেহেতু হাফ সাইকেল হাফ সাইকেল মানে কথা জাস্ট পাই তাহলে এটা দিলেই যে বত্রিশ পয়েন্ট থ্রি ফাইভ ভাগ পাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে দেখুন দশ পয়েন্ট দশ পয়েন্ট থ্রি ফাইভ এ ভিডিসি পাইলাম এরপরে কী বলছে এবং এখানে কিন্তু কন্ডিশন সবার শেষে আগে দেখেন যে ড্রাইভটা কি আইডিয়াল ড্রাইভ একটা আইডিয়াল আর দুই নম্বরে কী বলছে দ্য পিক ইনভার্স ভোল্টেজ পিক ইনভার্ট ভোল্টেজ কি যখন দিচ্ছি তখন এটা ওপেন আর যখন ওপেন কি আমরা এর আগেই কি শিখছিলাম যখন ওপেন হবে তখন পিক ইনভার্ট ভোল্টেজ পিআর ভি ভোল্টেজটা কি হবে যে সেকেন্ডারিতে সম্পূর্ণ যে ভোল্টেজটা আছে সেটাই হবে কেননা এটা ওপেন এটা ওপেন হওয়ার কারণে এখানে কোনো ড্রপ হবে না এটা ওপেন যেহেতু হয়েছে এটার মধ্যে কোনো ড্রপ হতে পারবে না কেন কারণ তো কত শূন্য তো কারেন্ট শূন্য যদি হয় আমি এই প্রান্তে এই ওপেন দুইটা প্রান্তে যদি একটা ভোলমিটার লাগাই তাহলে ভোলমিটার মধ্যে পারিং পার্ট শো করবে কি এই দিক দিয়ে এই দিক দিয়ে যে ভোল্টেজটা যা করতেছে কমপ্লিট সেই ভোল্টেজটা শো করবে তাহলে এখানে ভিএম কত ম্যাক্সিমাম ছিল আমার যেটা সেইটাই অর্থাৎ টোটাল ভিএমটাই সে আউটপুট শো করবে এটাই হবে দ্য বিআই ভোল্টেজ তো দেখুন এইভাবে আপনারা এই ম্যাথগুলো করেন এটার ম্যাথ শেষ এবার আসি একটু আপনাদের একটা সেন্টার টাইপের ম্যাথ দেখাই এবং একটা ব্রিজ একটি ম্যাথ দেখায় তো সেন্টার টাইপের ম্যাথটা দেখাবো সব আসলে দেখুন সব কিন্তু একই রকম ম্যাথ ম্যাক্সিমাম ম্যাথ খালি আপনারা জাস্ট খালি সূত্র ওটা মাথায় রাখবেন তো এবার দেখি এই ম্যাথটার ক্ষেত্রে দেখি কি এম্যাথার ক্ষেত্রে কি বলছে এই একটু ইম্পর্ট্যান্ট ম্যাথ জাস্ট এটার ক্ষেত্রে দেখি আমি আপনাদের ব্রিজ থেকে একটা প্রশ্ন পড়াবো হাফওয়েপ থেকে একটা পড়াইছি ব্রিজ থেকে একটা পড়াবো ব্রিজ থেকে আর একটা সেন্টার ট্যাপ থেকে তো ধরে নিন এটাই সেই সেন্টার ট্যাপ আমি এখান থেকেই সব ধরনের প্রশ্নের উত্তর করে দেখাবো আপনাদের একটা দেখুন এখানে এ ফুল হুল ওয়েব রেক্টিফায়ার ইউজ টু ডায়ট যেহেতু দুইটা ডায়ট ইউজ হয়েছে তার মানে সে কে সেন্টার ট্র্যাপ সেন্টার ট্যাপ রেক্টিফায়ার দ্বারা ইন্টারনাল রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট অফ ইজ ডায়ট মে বি অ্যাজাম্প কনস্ট্যান্ট অ্যাট বিজহম তার মানে বলতেছে যে ওখানে যে ডায়টগুলো ইউজ করা হয়েছে প্রতিটা ডায়টের ভিতরে রেজিস্ট্যান্স হচ্ছে বিজহম তাহলে এটাই দাঁড়াচ্ছে যেহেতু ডায়টের রেজিস্ট্যান্স আছে তার মানে ডায়টটা কি আইডিয়াল না যদি আইডিয়াল হইতো তাহলে আর রেজিস্ট্যান্স জিরো হইতো তার মানে এর মধ্যে যে রেজিস্ট্যান্স আছে এই জন্য এটা প্র্যাকটিক্যাল ডায়ট এরপর কি বলছে যা ট্রান্সফর্মার আর এম এস সেকেন্ডারি ভোল্টেজ ফ্রম সেন্টার ট্যাব ফ্রম সেন্টার ট্যাব টু ইস ইন্ট অফ সেকেন্ডারি ইজ পঞ্চাশ ভোল্ট অ্যান্ড লোড রেজিস্ট্যান্স ইজ এত ফাইন্ড দ্য মিন্ট লোড কারেন্ট দ্য আর এম এস ভ্যালু অফ লোড কারেন্ট তাহলে আমি আগে দেখি যে আমি এখানে এক্সপ্লেন করি বলতেছে কি একটা সেন্টার ট্যাব আছে এটা একটা সেন্টার ট্যাব দুইটা ডায় থাকলে সেন্টার ট্যাব হয় সেন্টার ট্যাব করলাম এটা একটা সেকেন্ডারি এটা একটা প্রাইমারি তো এটা হচ্ছে সেকেন্ডারি এখানে একটা রেজিস্ট্যান্স আছে তো এই রেস্ট্যান্সটার গত নয়শো আশি এটা হচ্ছে কি আইএল ভ্যালু অর্থাৎ লোলেড রেজিস্ট্যান্স তো সেন্টার ট্যাব তো সেন্টার ট্যাবের ক্ষেত্রে কি বলছে বলছে যে যে তার সেকেন্ডারিতে যে সেন্টার ট্যাব আছে সেই সেন্টার ট্যাব থেকে প্রতিটার ইন প্রান্তে আর এমএস ভোল্টেজ গত পঞ্চাশ এটা কি ভোল্টেজ আর এমএস ভোল্টেজ অর্থাৎ ভি আর এম এস সমান সমান কত পঞ্চাশ ভোল্ট তো আমি কি বলছিলাম যে যখনই আর এম এস থাকবে তাকে কি করতে হবে এই সাইনো অনুযায়ী নিয়ে আসতে হবে ওই আনলে কি হবে এখানে ভি ম্যাক্সিমাম ধরতে হবে অর্থাৎ মি ম্যাক্সিমামে কনভার্ট করে নিয়ে আসতে হবে তাহলে এটা আর এম এস আছে এটা ভি ম্যাক্সিমাম করি ভি ম্যাক্সিমাম যদি করি তাহলে রুট টু গুণন পঞ্চাশ তাহলে ভি ম্যাক্সিমাম হবে কত সত্তর পয়েন্ট সামথিং অথবা আমি করে দেখি পঞ্চাশ গুণন রুট টু তাহলে কত সত্তর পয়েন্ট সেভেন ওয়ান তাহলে আমার ভি ম্যাক্সিমাম পাইলাম আমি এখন দেখুন বলছে যে এখানে রেজিস্ট্যান্স কত এটা রেজিস্ট্যান্স আছে বিশ ওহম তার মানে এটা একটা প্র্যাকটিক্যাল ডায়ট তো যেহেতু তার সেন্টার ট্যাপ থেকে প্রতিটার ইন প্রান্ত পর্যন্ত ডায়োডের ইন প্রান্ত পর্যন্ত কত ভোল্টেজ পঞ্চাশ ভোল্টেজ আর এম তো আমি সেটা ম্যাক্সিমাম পাইলাম আবার এইখান থেকে এইটা আর সেন্টার ট্যাপ সবসময় এইভাবে কানেক্ট থাকবে যে প্লাস মাইনাস প্লাস মাইনাস সিরিজে থাকবে ট্যাপিং সিস্টেমটা তাহলে দেখুন এটা পঞ্চাশ আর এটার মধ্যে রেজিস্ট্যান্স আছে কত বিশ ওহম এখন আছে বিশ ওহম এখন আমি তাকে ফরওয়ার্ড ব্যাস দিব দিলাম এখানে প্লাস দিচ্ছি তো এখানে প্লাস যখন দিচ্ছি তার মানে এখানে ডায়ার টাইপের অ্যাক্টিভ হবে এবং এটা দিচ্ছি কত মাইনাস এটা পাচ্ছে রিভার্স এটা পাচ্ছে কি ফরওয়ার্ড ব্যাস পাচ্ছে তো ফরওয়ার্ড ব্যাস পাচ্ছে এইখানে যে বিষয়টা ইউজার আছে সেই বিষয়টার জন্যই মূলত আমি এই ম্যাথটা নিয়ে আসলাম যে এইখানে যে কারেন্টটা আমরা পাচ্ছি কি আই এম এখানে ভিএম সেই ভিএম থেকে যে কারেন্ট সেটা হচ্ছে আইএম আর এইখানে যে কারেন্টটা আমরা পাবো সেটা হচ্ছে এটা তো ওপেন এসে এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয় এই দিয়ে এদিকে সার্কেল কমপ্লিট করতেছে তো এইখানে যে আমরা কারেন্টটা পাবো সেটা হবে কি আই এসি প্লাস আইডিসি কেননা এর আগে আমি বলছিলাম যে এটা যদি ডায়োড হয় তা ডায়োড কি করে এইখান থেকে তো আই এম যাচ্ছে তো এই যে ডায়োডায়ার সেকেন্ডারিতে কি হয় সে পালসেটিং ডিসি করে কেননা তখন সে আউটপুটে রকম একটা ডি দেয় অর্থাৎ জিরো এর হয় উপরে জিরো এর নিচে তবে সে জিরো এর উপরে দেয় যেহেতু তাকে আমি কি করবো ডিসিতে কনভার্ট করতেছি কিন্তু আমরা কি জানতাম পিওর ডিসি তো এইরকম হয় যেটা যে জিরো হয় জিরো লেভেলের উপর থেকে সে সরাসরি হয় এরকম স্ট্রেট যায় তো এটা তো এরকম বাঁকা আছে তার মানে এর মধ্যে একটা পালসেটিং কারেন্ট আছে তো এই পালসেটিং যে কারেন্ট মানে এসি আছে অর্থাৎ ডিসি এবং এসির যখনই মিক্সার হয় সেটাই আমরা বলবো পালসেটিং কারেন্ট তো তার মানে এখানে সে একটা পালসেটিং করা আছে এই ডিসিটা এই ডিসিটা পালসেটিং ডিসি তো এই পালসেটিং ডিসির ভিতরে কি হচ্ছে একটা এসি আছে আর একটা ডিসি আছে তাহলে এখানে যে কারেন্টটা আমরা পাচ্ছি একটা পাচ্ছি কি ডিসি প্লাস এসি এই দুইটা মিলে হয়েছে এই আইএম বা টোটাল কারেন্ট তাহলে দেখুন এখন আমি এইখানে তারা কি বলছে প্রশ্নের মধ্যে দেখুন কি বলছে তারা মেন লোড কারেন্ট অর্থাৎ এই লোড কারেন্টটা নির্ণয় করতে হবে তো লোড কারেন্টের ভিতরে এখানে তো দুই ধরনের আছে একটা এসি আছে একটা ডিসি আছে দুই নম্বর প্রশ্নই করছে কি দ্য আর এম এস ভ্যালু অফ লোড কারেন্ট অর্থাৎ তারা এটাও নির্ণয় করতে বলছে মানে গড় ভ্যালুটাও নির্ণয় করতে বলছে আর এই আর এম ভ্যালুটাও নির্ণয় করতে বলছে এটা তো আর গড় ভ্যালু বা আর ডিসির ক্ষেত্রে আর এটা হচ্ছে কি এসি মানে এটা পালসিটিং সিটিং যে এসি কারেন্টটা আছে ওই ডিসির ভিতরে সেটা তাহলে দেখি আমরা আগে এটা নির্ণয় করব তো আই আই আইডিসি সমান সমান আমরা কী জানি আই এম ভাব পাই যদি সেটা ফুলে হয় তাহলে দুই গুণ যেহেতু দুইটা ফুলে তার মানে দুই গুণ এটা হলো এখন তো আমার আইএম জানা নাই তাহলে আমাকে এখন আইএম নির্ণয় করতে হবে তা আইএম নির্ণয় করি আইএম নির্ণয় করার জন্য কি করতে হচ্ছে আমার এখানে যে ভিএম পাচ্ছি না সেই ভিএম ভিএম ভাগ এখন এইটা তো ইনপুট লাইন তার মানে এটা যখন অ্যাক্টিভ হচ্ছে ফরওয়ার্ড পাইছে তাহলে এখানে এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স দুইটা রেজিস্ট্যান্স না তাকে তো সম্পূর্ণটা লাইন দিতে হচ্ছে তার মানে সে এখানে দিতে হচ্ছে বিশ প্লাস নয়শো আশি দেখুন যদি সেটা ফুল ওয়েভ হইত ব্রিজ হইতো তাহলে ব্রিজের ক্ষেত্রে কি হলো তো এখানে যে যে সেকেন্ডারি টোটাল ভোল্টেজটা আছে এখানে কিন্তু সেকেন্ডারি ভোল্টেজ কত দেখুন একশো ভোল্ট সেই একশো দিছে এখানে কিন্তু সেকেন্ডারি একশো ভোল্ট কনভার্ট করেছে সেই একশো ভোল্টকে তারা দুজনে ভাগ করে নিছে এই নিচে পঞ্চাশ এই নিচে পঞ্চাশ আর যদি ফুল ওয়েভ হইতো তাহলে এই তো সেন্টার ট্যাপ তো আর হইতো না তখন এই ফুল ওয়েভটা সম্পূর্ণটা ওই ডায়েটের ভিতর দিয়েই প্রবাহিত হইতো অর্থাৎ ওই ভিএমটা প্রবাহিত হতো তাহলে এখানে ভিএম বলতে বোঝাচ্ছে কি যে ফুল ওয়েবের ব্রিজের ক্ষেত্রে যে ফুল ভিএম সেটার অর্ধেক মানে ওই সেকেন্ডারির হাফ আমরা এই ভুলটাই মূলত এখানে করি যার কারণে আমি এই ভুলটার কথা বারবার বলতেছি যে এইখানে আমাদের ভিএমতে খটকা লাগে যে এখানে আমি কোন ভিএম দিয়ে করব সেটা কি ওই এটা পুরো সেকেন্ডারির ভোল্টেজটা না কোনটা দেহ যখনই দেখবেন যে সেন্টার ট্যাপ তখনই ভোল্টেজকে দুই ভাগ করবেন যে সেকেন্ডারিতে যে ভোল্টেজ আসবে সেটা দুই ভাগ করবেন করে এইভাবে সিরিজে কানেক্ট করে দিবেন হ্যাঁ যে ওইদিকে পঞ্চাশ ভোল্ট করবেন এইদিকে পঞ্চাশ ভোল্ট করবেন এরপরে তাকে ফরওয়ার্ড বাইজ দিলাম এখন দেখুন ফরওয়ার্ড বাইজ দেওয়াতে কি হচ্ছে যে এখানে আসতে কত সত্তর পয়েন্ট সেভেন ওয়ান ভাগ এক হাজার তাহলে এক হাজার যদি হয় তাহলে তাহলে যেহেতু ওয়ান কে সেভেন ওয়ান মিলি এম্পিয়ার অর্থাৎ আমার আইএম হচ্ছে কত এত তাহলে আইএম যদি এখানে আমি বসাই তাহলে আই ডিসি পাচ্ছি তাহলে আই ডিসি সমান সমান কত টু গুণন সত্তর পয়েন্ট সেভেন ওয়ান ভাগ তাহলে পঁয়তাল্লিশ পয়েন্ট জিরো থ্রি মিলি এমপি তাহলে আমি আইডিসি পাইলাম দেখুন এখানের একটা আইডিসি পাইলাম এখন দুই নাম্বার প্রশ্নে আসি এটা গেল একের আনসার এখন দুই নাম্বারের আনসার কি বলছে যে এখানে যে এসি কারেন্টটা আছে মানে লোডের যে এসি কারেন্টটা অর্থাৎ পালসেটিং যে ডিসির সাথে যে এসিটা মিক্সার আছে সেটারও কারেন্টটা আমার লাগবে সেটার আর এম এস ভ্যালুটা লাগবে তো আমরা কি জানি এখানে যে কারেন্টটা পাই সেটা আর এম এস এ পাই তাহলে আই আর এম ক্ষেত্রে আমরা একটা সূত্র জানছিলাম না যে স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস আই ডিসি স্কোয়ার দেখি এখান থেকে আমরা আই এসি নির্ণয় করি সহজেই তাহলে আই আর এম এস সমান আমি কত জানি আই আর কত জানি সেটা তো আমি জানি না তাহলে আইআরএমএস এখন নির্ণয় করি তাহলে এর ক্ষেত্রে আমরা কি জানি যেহেতু ফুলের তার মানে আই এমকে রুট টু যদি দিয়ে দেয় তাহলে তার আইআরএমএস পাচ্ছি অর্থাৎ আই এম কত আসছে আমার আইএম আছে সত্তর পয়েন্ট সেভেন ওয়ান ভাগ রুট টু যদি করি আমি তাহলে পাইলাম কত পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ মিলি এম্পিয়ার এই পঞ্চাশ মিলি তাহলে এখানে আসছে কত পঞ্চাশ মিলি আর এই ডিসি এদিকে আসলে কত মাইনাস হয় তাহলে ডিসি আসে কত পঁয়তাল্লিশ পয়েন্ট জিরো ফাইভ এম্পিয়ার তাহলে পঞ্চাশ গুণন পঞ্চাশ পঁয়তাল্লিশ পয়েন্ট জিরো থ্রি গুণন পঁয়তাল্লিশ পয়েন্ট জিরো থ্রি ভাগ রুট তাহলে কত আই এ সি আসতেছে কত সি আসতেছে একুশ পয়েন্ট সেভেন থ্রি মিলি এমপিআর এটা আছে দুই নম্বরের মত এখন যদি বলতো তাহলে এখানে পিআই ভি ভোল্টেজ কত আই ভি তাহলে আই ভি ভোল্টেজ কত এখন পিআই ভি ভোল্টেজ আই ভি ভোল্টেজ মানে কি এটা অপ ধরলাম রিভার্স বায়াসের ক্ষেত্রে এটার ভিতরে ধরলাম যে এটা অপ অবস্থায় আছে রিভার্স বায়াস দিছি যখন পিআইভি মানে পিগ ইনভার্স ভোল্টেজ পিগ ইনভার্স ভোল্টেজ মানে সে এখন অপ অবস্থায় রিভার্স পাইছে এই রিভার্স পাইছে তো রিভার্স পাইলে কি হচ্ছে যে পিআইভি নির্ণয় করবো এখন পিআইভি যদি নির্ণয় করি দেখুন এটা ওপেন তো এটা তো খোলা এটা তো অ্যাক্টিভ এতে করি তাহলে এটা ওপেন তো এখানে পিআইভি ভোল্টেজের ক্ষেত্রে আমি আপনাদের দেখাই যে পিআইভি তো পিআইভি কত আসে তাহলে এখানে তো প্লাস আসছিলো এখানে মাইনাস ছিল প্লাস ছিল মাইনাস ছিল তাই তো তো যখন আমি এটা মাইনাস করলাম এটা যখন প্লাস করলাম তখন কি হয়েছে এটা রিভার্স বায়াস পাইছে তো আমরা কি জানতাম যে ব্রিজের ক্ষেত্রেও রিভার্স বায়াস হলেও সেকেন্ডারি যে ভোল্টেজটা থাকে সেটাই হয় তাহলে সেকেন্ডারি ভোল্টেজ আছে কত পঞ্চাশ ভোল্ট আর সেকেন্ডারি ভোল্টেজ আসছিল কত পঞ্চাশ যোগ পঞ্চাশ সমান সমান কত ভোল্ট একশো ভোল্ট তার মানে সেকেন্ডারি তো একশো ভোল্ট আসছে তাহলে কি এখানে সেকেন্ডারি একশো ভোল্টই হবে জি না কেননা এখানে যে ডায়োডটা ইউজ করছিলাম এই ডায়োডটা ছিল প্র্যাকটিক্যাল ডায়োড যদি ডায়োডটা আইডিয়াল হইতো তাহলে এটা শর্ট হয়ে যায়তো সম্পূর্ণ ভোল্টেজটা এর মধ্যে ড্রপ হইতো তখন কি হইতো যে এদিক দিয়ে যে সাইকেলটা হইতো এখানে আমি টোটাল একশোই পাইতাম তো এবার দেখি পিক ইনভার্সের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে সার্কিটটা এরকম হচ্ছে যে এটা দেখি যে এটা রেজিস্ট্যান্স দিয়ে যাচ্ছে আর এইখানে আছে কত এখানে কয়েলটা এটা কয়েলটা এটা ছিল প্লাস এটা ছিল মাইনাস এটা ছিল প্লাস এটা ছিল মাইনাস আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্স থেকে এটা সার্কিটটা কমপ্লিট হয়েছে এখানে ছিল পঞ্চাশ অর্থাৎ এটা ভিআরএমএস এটা হচ্ছে পঞ্চাশ এস তো পিক ইনভার্স ভোল্টেজ যখন আমরা নির্ণয় করবো অবশ্যই তাকে ম্যাক্সিমামে নিয়ে আসবো তো এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ কত হয়েছে সত্তর পয়েন্ট সেভেন ওয়ান আবার সত্তর পয়েন্ট সেভেন ওয়ান তো দুইটা সত্তর পয়েন্ট সেভেন ওয়ান পাইলাম তাহলে এখানে পিক ইনভার্স ভোল্টেজ রিভার্স দিচ্ছি অর্থাৎ রিভার্স পাইছে এটা প্লাস মাইনাস প্লাস ডিসি তো প্লাস যখন দিছে তাহলে রিভার্স পাইছে তার মানে এখানে মাইনাস এখানে প্লাস তাহলে পি আই তো পি আই ভি কত হলো তাহলে কারেন্ট কোন দিক দিয়ে এই কারেন্টটা এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে হয় শিখ করতেছে এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে তো এদিকে তো প্রবাহিত যদি হয় তাহলে পি আই ভি তো এইখানে দেখুন তো ড্রপ কত হচ্ছে এইখানে ড্রপ হচ্ছে কত একটা আছে কি আই ডিসি যোগ একটা আই এসি দুইটা সম্মিলিতই তো আই আর এম এস হইছে তো দুইটা সম্মিলিতই সেটা না তো এখানে ডিসি আছে আই এসি আছে তো ডিসি এবং আই এসি দুইটায় যদি করি তাহলে তাদের আর এম এস ভ্যালু আছে কত আর এস ভ্যালু আসতে কত পঞ্চাশ ছিল দেখুন দুইটার আর এম এস ভ্যালু আসছে কত পঞ্চাশ তো এই দুইটারও আর এম এস ভ্যালু আছে পঞ্চাশ তাহলে সে এখানে ড্রপ অর্থাৎ আর এম এস বলতে মানে এখানে টোটাল ভোল্টেজ টোটাল কারেন্টটা টোটাল কারেন্টটা ছিল তার কত পঞ্চাশ তো এখানে আসছে কত পঞ্চাশ গুণন এখানে আইডিসি আর আই আর এম এস দুইটা আমি আপনাদের যোগ করে দেখাই যেহেতু এটা ভেক্টোরিয়াল যোগভাবে আছে কাজে এটা ঠিক আছে এখানে কত ছিল পঞ্চাশ এখানে পঞ্চাশ যদি হয় তাহলে এখানে ড্রব আসছে কত পঞ্চাশ গুণন এখানে ড্রপ আসতেছে নয়শো আশি নয়শো আশি তাহলে এখানে কত ঊনপঞ্চাশ অর্থাৎ এখানে ঊনপঞ্চাশ ভোল্ট ড্রব আসতেছে তাহলে এটা প্লাস এটা মাইনাস আর যেহেতু এখানে মাইনাস হয়েছে সেই মাইনাসের অনুযায়ী এটাও মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এখানে আসতে আসতে কত পিআইভি ভোল্টেজ সমান সমান নাইনটি নাইন কেননা এটা পঞ্চাশ আর এটা ঊনপঞ্চাশ এদিক দিয়ে হচ্ছে নাইনটি নাইন এটার পিআইভি ভোল্টেজ নাইনটি নাইন যদি এটা শর্ট হয়ে যাইতো আইডিয়াল ডায়ড হইতো তাহলে আইডিয়াল ডায়ড হলে পঞ্চাশ পঞ্চাশ একশোই হইতো কত পিআইভি ভোল্টেজ তো এটা হচ্ছে আমাদের ব্রিজ ব্রিজের ক্ষেত্রে সেন্টার ট্যাপ সরি এটা হচ্ছে আমাদের সেন্টার ট্যাপ তো এবার আমরা একটা ব্রিজের ম্যাপ দেখবো দেখে রেজন্যান্সেও যাবো না কেননা রেজোনান্স বইয়ে যা আর এই বইয়ে প্রায় সেম কাজেই আমরা রেজোরান্সে ম্যাথ করব না শুধুমাত্র এই বইটাই ম্যাথ করব। এখন দেখুন এই যেখানে ওই ম্যাথটাই এখানে আবারও আছে যে এখানে আছে পিএভি ভোল্টেজ দেখুন পঁয়ষট্টি হয়েছে কেননা এটার সাথে ক্যালকুলেশন করলে এখানে পঁয়ষট্টিই আসে ভি ম্যাক্সিমাম সেই যে ভি ম্যাক্সিমাম পঁয়ষট্টি আসে সেই ভি ম্যাক্সিমাম থেকেই মূলত পিএভি ভোল্টেজ পঁয়ষট্টি হয়েছে আমরা একটু দেখে নেই পঁয়ষট্টি কিনা অর্থাৎ তেইশ গুণ রুট টু গুন জি এখানে পে ভি ভোল্টেজ পঁয়ষট্টি আসতেছে কেন একটা ভিএম এই যে একটা ভিএম দুইটা ভিএম আছে অর্থাৎ সেকেন্ডারিতে সে আছে টোটাল কত পঁয়ষট্টি ভোল্টেজ হ্যাঁ পঁয়ষট্টি ভোল্টেজ তাহলে এখানেও সেম নিয়ম দেখুন সেম নিয়ম সেম নিয়ম প্রাথমিক অবস্থায় এটা আছে শর্ট এটা যদি এটার সাথে লাগানো থাকে অর্থাৎ এটা যেহেতু গ্রাউন্ড করে এটাও গ্রাউন্ড করে তার মানে এটা আপনি এখানে সরাসরি এখানে লাগাই দিতে পারেন এটা যেহেতু এবার আইডিয়াল যেহেতু আইডিয়াল তার মানে এর মধ্যে কোনো ড্রপ হয় না এর মধ্যে কোনো ড্রপ হয় না আর আগেরবার এর মধ্যে ড্রপ ছিল এবার এর মধ্যে কোনো ড্রপ হয় নাই অর্থাৎ ঊনপঞ্চাশ ভোল্টেজে সেই দিক দিয়ে গেছে তার মানে ওটা শেষ এবার দেখি এই ম্যাপটা একটু হালকা টাচ দিই দিয়ে আমরা মূলত রেকটিফায়ার অফ করে দিব তাই এই ম্যাপটা যে হালকা টাচ দিই তাহলে কী বলতেছে যে ফরেস্ট ওয়ান ফরেস্ট ওয়ান এখানে আছে দুশো তিরিশ তাহলে ফরেস্ট ওয়ান হলে এখানে কত ভোল্টেজ আসে দেখি আগে সবার আগে দুইশো তিরিশ না তাহলে ওয়ান ভাগ ফোর গুনন দুইশো তিরিশ তাহলে এখানে আসে সাতান্ন পয়েন্ট ফাইভ ভি আর এম এস এই ভোল্টেজটা দেখুন সাতান্ন পয়েন্ট ফাইভ এস এটাকে আমার ম্যাক্সিমাম করতে হবে কেননা ডাইরেক্ট দেখলে তাকে ম্যাক্সিমামে কনভার্ট করতে হবে তাহলে ম্যাক্সিমাম যদি কনভার্ট করে রুট টু দিলাম তাহলে কথা হচ্ছে একাশি পয়েন্ট থ্রি ওয়ান একাশি পয়েন্ট থ্রি ওয়ান এটা হচ্ছে ভি ম্যাক্সিমাম ভ্যালু তো এটা হচ্ছে কি ব্রিজ রেক্টিফেয়ার ব্রিজ রেকটিফেয়ার মানে এই দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সে লাগিয়ে যাবে এখন আপনি এদিক দিয়েও দিতে পারেন অথবা এইগুলো না দিয়ে সরাসরি এই ভেবেও দিতে পারেন যে এইখানে এই দুইশো হোমটা আছে তো এটা গ্রাউন্ডের সাপেক্ষে তাহলে দেখুন যখন তাকে আমি পজিটিভ দিচ্ছি তখন সে কী করতেছে পজিটিভ এটাও এটা ওপেন করতেছে এটা ক্লোজ করতেছে করে এদিক দিয়ে আসতেছে এদিক দিয়ে আসে এদিক দিয়ে সার্কিট কমপ্লিট করে এটা কমপ্লিট হয়ে একটা সার্কেল কমপ্লিট হয়ে যাচ্ছে আবার যখন তাকে রিভার্স দিচ্ছি তখন দেখুন যখন মাইনাস হচ্ছে এটা এটা মাইনাস হচ্ছে তার মানে পজিটিভ হলে সে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে আবার যখন রিভার্স দিচ্ছি তখন এটা মাইনাস হচ্ছে এটা প্লাস হচ্ছে তখন প্লাসের কারণে এদিক দিয়ে কারেন্ট প্রভাবিত হচ্ছে হওয়ার পর কি হচ্ছে এটা ফরওয়ার্ড পাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সার্কিট কমপ্লিট করতেছে তার মানে এটা যদি বলি সেটা এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এখন দেখুন এখানে চাইছে কি ডিসি আউটপুট ভোল্টেজ ডিসি আউটপুট ভোল্টেজ তো আমরা জানি যে সেম যে প্রসিডুর এর আগের ভিএমের ক্ষেত্রে কি ভিএমটা দুইটা ভাগ হয়েছিল এবার ক্ষেত্রে আর কোনো ভাগ হবে না এম আর ক্ষেত্রে ভিএম যে টোটাল ভিএম সেটাই টোটাল ভিএম দেখুন এটা কিন্তু ভিএম ভাগ নেই যেখানে ভিএম হবে সেই ভিএমটা দিয়েই টোটাল ভিএমটা দিয়ে আপনারা এখানে ক্যালকুলেশন করবেন দেখবেন ইজিলি উত্তর চলে আসবে তারপরও দেখি যেহেতু আমি বলছি যে একটা ব্রিজ করে দেবো আপনাদের একটু ব্রিজ করে দেয় তাহলে একটা ব্রিজ যদি করে দেই তাহলে এখানে আমি কত পাইলাম ভি ভি এম কত পাইছি একাশি পয়েন্ট কত থ্রি সেভেন ভোল্ট তখন আমি বলছিলাম যে একাশি পয়েন্ট থ্রি সেভেন ভোল্ট এটা আছে ভি ম্যাক্সিমাম এবং এটা ব্রিজ একটি ফেয়ার তো যেহেতু ডায়েটগুলো কি ডায়ট দেখি ডায়েটগুলা আইডিয়াল যেহেতু ডায়েট আইডিয়াল তার মানে পিএভি ভোল্টেজ আমি পেয়ে গেলাম এটাই আমার পিএভি ভোল্টেজ এটাকে যদি আমি ওপেন করি তাহলে পিএভি ভোল্টেজ হয়ে যাচ্ছে কীভাবে দেখাই আপনাদের যে যখন আমি রিভার্স বায়াস দিচ্ছি তখন এই ডায়েটটা এই ডায়েটটা ক্লোজ হচ্ছে তার মানে এই ডায়েটটা যদি আমার ক্লোজ হয় দেখি আমি একটু আড করে দেখাই আপনাদের যে কিভাবে একটা দিছে আবার এখানে একটা লাগছে আবার এখানে একটা লাগছে আবার যে এটার মধ্যে একটা রেজিস্টেন্স দিছে এটা যে সেকেন্ডারি এটার সাথে এটা দিছে তো দেখুন যখন আমি তাকে ফরওয়ার্ড বায়াস দিচ্ছি তখন সে সেটা ফরওয়ার্ড পাইছে এদিক দিয়ে অ্যাক্টিভ হয় এদিক দিয়ে সে এদিক দিয়ে সার্কিট কমপ্লিট করছে যখন আমি তাকে রিভার্স বায়াস দিচ্ছি তখন সেখানে মাইনাস পাচ্ছে যা তখন এদিক দিয়ে কান প্রবাহিত হয়েছিল এবার এদিক দিয়ে হবে যেহেতু এদিক প্লাস পাচ্ছে তো প্লাস পাইলে কি হচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে কান প্রবাহিত হচ্ছে এখন পিএভি ভোল্টেজ এটাই হলো কেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে পিএভি ভোল্টেজ তাহলে সেইখানে আসছে অর্থাৎ এটা রিভার্স বায়াজ পাচ্ছে যেহেতু রিভার্স বায়াজ পাচ্ছে সেহেতু এই সার্কিটটা ওপেন হবে রিভার্স ব্যয়াসের ক্ষেত্রে অথবা প্রথম অবস্থায় তো সে রিভার্স বায়াস পাচ্ছে প্রথম অবস্থায় এই সার্কিটটা তো রিভার্স বায়াস পাইছে তো আমি এটাই কল্পনা করি তার মানে যদি কল্পনা করি তাহলে এটা কত শর্ট এটা শর্ট হয়েছে যেহেতু এটা আইডিয়াল রায়ট এদিক দিয়ে আসলো আসে এটাও শর্ট হয়েছে এটাও শর্ট হয়েছে তার মানে এই ভ্যালুটা এই ভ্যালুটা সেম এইখানে এই ভ্যালু হলে এই ভ্যালুটা সেম তাহলে আমি এই ভ্যালু বলতে পারি না সরি যে এই ভ্যালুটা এই ভ্যালুটা তো সেম তাহলে এই ভ্যালুর মাথা থেকে এই মাথায় এসে লাগিয়েছে অর্থাৎ এই এ এ আর এই তাহলে এটা যদি এটা বি ধরি তাহলে সরাসরি কি হচ্ছে এটা হচ্ছে এইটা এটা হচ্ছে ওই আর এলটা যে ভেলুটা আর এর পথে এই বি মাথা হতে এই মাথা পর্যন্ত অর্থাৎ এইখানে এই যে রিভার্স ড্রাইসটা এই রিভার্সটা এই যে রিভার্সটা এখন যদি পিআইভি বলতে কি যে এই আর আড়াইতে যে ভোল্টেজ অর্থাৎ যে সমস্ত ডায়োডটা রিভার্স পাইলো এই রিভার্সটার আর ভোল্টেজটা কত তাহলে আড়আই ভোল্টেজ দেখুন যে এইখানে যে ভিএমটা এই সম্পূর্ণ ভিএমটাই ভিএম অর্থাৎ এটা মাইনাস এটা প্লাস হলে আর এটা হচ্ছে প্লাস হচ্ছে সম্পূর্ণ এই ভোল্টেজটাই আর কি দেখুন এটাই হচ্ছে তার পিআইভি ভোল্টেজ এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল তাহলে তার পিআইভি ভোল্টেজ হ্যাঁ এটা হচ্ছে তার পিআই ভোল্টেজ অর্থাৎ পিআইবি ভোল্টেজ যে এখানে সেকেন্ডারিতে যে ভোল্টেজটা আসবে টোটাল ভোল্টেজটাই টাই ভোল্টেজ অর্থাৎ এখানে পিআ ভি ভেজে একশ পয়েন্ট সেভেন এখন এরপর কি নির্ণয় করতে বলছে যে ডিসি আউটপুট ভোল্টেজ অর্থাৎ ভি ডিসি যেহেতু ফুল ফুল ক্ষেত্রে থাকে টু মানে ভি এম এর ভি এম এর কি হচ্ছে টু গুণ তাহলে এখানে হচ্ছে কত পাই তাহলে এখানে ভি এম সমান সমান কত এম সমান সমান আমি জানি ভি এম সমান সমান একাশি পয়েন্ট থ্রি সেভেন একাশি পয়েন্ট থ্রি সেভেন দিলাম ভিডিসি পাইলাম এরপরে কি বলছে আউটপুট ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সি কি জানি আউটপুট ভাগ ইনপুট আউটপুটে আমার কি জানি আউটপুট আমার আছে কি আউটপুট আমার আছে আই ডিসি গুণন আর এল ইনপুট আমার আছে কত আই আর এম এস গুনন আর এল ডায়ডর মধ্যে যেহেতু আইডিয়াল ডায়ারডোর কোনো রেজিস্ট্যান্স নাই আর যেহেতু ডায়ারেডের রেজিস্ট্যান্স নাই তার মানে সেটা তো জিরো ওটা না দিলাম দিয়ে এটা দিলাম তাহলে আউটপুট ভাগ ইনপুট তাহলে এটা আর এম এস করব এটা ডিসি তো করলামই এখানে ভিডিসি আছে তাহলে এখান থেকে আই এম নির্ণয় করি মানে যদি ডায়োড আইডিয়াল হয় তাহলে কোনো তেমন কোনো ভেজালই নেই আই এম এর ক্ষেত্রেও নির্ণয় করেন দেখেন এখানে ভিএম ভাগ আর এলএই আছে কেননা ডায়োডের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই যদি ডাইডের রেজিস্ট্যান্স থাকতো তাহলে এখানে একটা আর ডায়োডের রেজিস্ট্যান্সটা বসতো তাহলে এখান থেকে আপনি আইএম পাইলেন সেই আই এম থেকে আপনার আইডিসি যদি করবেন ফুল ওয়েভের ক্ষেত্রে টু আইএম ভাগ পাই করলেন তাহলে এখানে দেখেন আপনার আইডিসি পাচ্ছেন আর এল পাচ্ছেন আই আর এম এস এর ক্ষেত্রে কি জানি আই এম ভাগ রুট টু ফুল ওয়েভের ক্ষেত্রে তো এই ভ্যালুটাও এখানে পাচ্ছেন তাহলে ভ্যালু বসাই দিবেন আর অ্যান্সার চলে আসবে যেহেতু এফিসিয়েন্সি হান্ড্রেড দিয়ে গুণ দিবেন কত পার্সেন্ট এফিসিয়েন্সি চলে আসতেছে তো মোটামুটি সব ম্যাথেই এইরকমই আপনারা জাস্ট এইগুলো দেখে নিন যে পি ভোল্টেজ কীভাবে নির্ণয় করতে হয় পিক ইনভার্স ভোল্টেজটা কীভাবে নির্ণয় করতে হয় এই ম্যাথগুলো একটু বেশি করে দেখবেন এই এটার ক্ষেত্রে দেখুন সেন্টার ট্যাপ এটা এটা হচ্ছে একটা সেন্টার টাইপ এটা হচ্ছে ব্রিজ দুটার ক্ষেত্রে দুই ধরনের আসে কিভাবে আসে সেন্টার টাইপের ক্ষেত্রে আর কত আসে দেখি আপনাদের দেখাই আচ্ছা এখানে দেখুন যে এখানে একটা ভোল্টেজ দিছে এটা হচ্ছে ফাইভ ইস টু ওয়ান দিচ্ছে ফাইভ ইস টু ওয়ান দিছে তাহলে ভিএম কত হবে তাহলে ফাইভ ইস টু ফাইভে যদি এক দেয় একে দিবে ওয়ান ভাগ ফাইভ দিলে দুইশো তিরিশে দিবে কত এত আপনারা যদি ট্রান্সফরমারের রেশিও সিস্টেম সর না থাকে তাহলে এটা হচ্ছে শর্টকাট মাধ্যম যে পাঁচে যদি এক দেয় এত দেয় এত একে দেয় ওয়ান ভাগ পাঁচ দুশো তিরিশে দেয় এত আর যদি রেশিও মনে থাকে প্রাইমারি ভাগ সেকেন্ডারি যে রেশিও এন ভাগ এম টু যে রেশিওটা এ দিয়ে করলে এত আর ট্রান্সফরমেশান রেশিও যদি হয় এন টু ভাগ এন ওয়ান মানে মোট কথা আছে আপনি যেভাবে আপনার কনসেপ্টটা খুব দ্রুত ক্লিয়ার হবে আপনি সেটা সেভাবে করবেন এরপরে এখানে ভিএম যে টোটাল যে সেকেন্ডারি ভোল্টেজটা আসলো যেটা আর এম এসে আসবে যেহেতু এইভাবে আছে আর এম এস আসবে সেই আর এম এসটাকে কনভার্ট করে আপনি ভি ম্যাক্সিমাম করবেন ভি ম্যাক্সিমাম করার পর দেখুন ভি ম্যাক্সিমামকে ভাগে ভাগ করে দিবেন যেহেতু এটা সেন্টার ট্যাপ ওই দিকে একটা দিবেন এদিকে একটা দিবেন যদি একশো আসে আরে পঞ্চাশ দিবেন এর পঞ্চাশ দিবেন দেওয়ার পর একে ফরওয়ার্ড করলেন ফরওয়ার্ড করার পর এই জায়গায় আমরা কী পাবো আইডিসি পাবো আই আই এসি পাবো এখানেও আমরা আইডিসি পাবো আই এসি পাবো তো এইখানে প্রসিডিউরটি কি এখানে ভিএমটা টোটাল একই ভিএম যেটা একশো পাইছি টোটাল একশোই তাহলে সেই একশোটায় এখানে ফরওয়ার্ড বায়াজ হিসেবে যা আসবে এখানেও ডিসির ক্ষেত্রে ডায়ার্টের পরে ডিসির ক্ষেত্রে এখানেও এসি থাকবে ডিসি থাকে তো আপনার যদি ডিসিটা শুধু বাড়ি করতে পারেন আপনি ডিসি বাড়ি করবেন যদি এসি বাড়ি করতে পারেন ওই এসিটাই হচ্ছে তার আর এম এস ভ্যালু সেই এসিটা নির্ণয় করতে নির্ণয় করবেন তাহলে ওভারঅল দেখুন আপনার সমস্ত সার্কিটটা কমপ্লিট হবে খুব ইজিলি এইখানে দেখুন ব্রিজের ক্ষেত্রে কি বলছে পিআইভি ভোল্টেজ ভিএম সমান সমান ব্রিজের ক্ষেত্রে ব্রিজের ক্ষেত্রে পিআইভি ভ্যালু হ্যাঁ ঠিক আছে যেহেতু দেখুন এখানে ফাইভ ইস টু ওয়ান আর এটা টেন টু ওয়ান যার কারণে এর মধ্যে অর্ধেক ভ্যালুটা আসছে অর্থাৎ এই ভিএমটা শুধুমাত্র আসছে এইখানে আবার ভাইবেন না যে এই ভিএম আর এই ভিএম একই ভিএম এই খটকাটা আমাদের এইখানেই বারবার লাগে যে এই ভিএম আর এই ভিএম কি একই ভিএম জি না এই ভিএম এর যে ভ্যালুটা আসবে অর্থাৎ এইখানে যে সেকেন্ডারি এসে আসছে এইটা কেননা রেশিও ছিল এইরকম এটা যদি ফাইভ ইস টু ওয়ান হইতো তাহলে এর ডাবল রেশিও আসতো অর্থাৎ এখানে যদি পঞ্চাশ এটা পঞ্চাশ আসত তাহলে এখানেও কত হতো এখানে একশো হইতো আর এখানে টেন ইস টু ওয়ান থাকার কারণে অর্ধেক তো সে মারিয়ে দিছে বিধায় এখানকার ভিএম আর এভিএম একই সেম দেখাচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে দুটার ভিএম একই না এটার এখানে যে ভিএমটা হবে সেটার এ অর্ধেক এ অর্ধেক বাস্তবিক অর্থে কিন্তু এখানে রেশিওই কম দিছে তারা তো যার কারণে এটার সঙ্গে একটা কাল্পনিক অর্থে মিলে গেছে তো আমাদের রেড্টিফায়ার ম্যাথ শেষ আমরা এখন নেক্সট টপিকে যাব